السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. والصلاة والسلام على سيد الأولين والآخرين. نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين. اللهم اجعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين. أما بعد، سردو مربيان الكرام مسليان الكرام আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। রব্বুল আলামিন আমাদেরকে তার ঘরে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার আরো আরো প্রশংসা, আমরা সারাটি জীবনই তার প্রশংসা করব যতক্ষণ দেহে আছে প্রাণ, মুখে আছে ভাষা, যতক্ষণ আছি বেঁচে ততক্ষণই প্রশংসা কার? আল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে এখন যে মাসে আমরা পৌঁছেছি তা হলো শাবান। বাংলাদেশের চাঁদের হিসেবে আজকে শাবানের কয় তারিখ? হ্যাঁ, চার, আজকে চার তারিখ। বাংলাদেশের চাঁদের হিসেবে আজকে শাবানের কয় তারিখ? কি ভুল সংশোধন হয়েছে তো? বাংলাদেশের চাঁদের হিসেবে আজকে চার তারিখ, বাংলাদেশের চাঁদের হিসেবে আজকে হলো চার শাবান। আরও তিন দিন আগে এই মাসটা শুরু হয়েছে। আমরা শাবান মাসে, এই মাসের এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্যগুলো আমাদের প্রত্যেকটি ইমানদারের অনুধাবন করা উচিত, প্রত্যেকটি ইমানদারের অনুধাবন করা উচিত, চেতনায় নেওয়া উচিত, আমাদের কগনিজেন্সে নেওয়া উচিত, আইনের ভাষায় বললে আমাদের নোটিশে নেওয়া উচিত শাবান মাসের মর্যাদাগুলো। আসলে স্বাভাবিকভাবে যদি আমরা দেখি তাহলে দেখতে পাই চন্দ্র বছরের অষ্টম মাস হলো শাবান, এরপরে নয় নম্বর মাস রমজান, তারপরে শাওয়াল, তারপরে জিলকদ, তারপরে জিলহজ। তো ১২টি চন্দ্র মাসের কত নাম্বার মাস? আমি তো বলেই দিলাম, বলেন না কত নাম্বার? ৮ নাম্বার মাস হলো শাবান, এর পরের মাস হলো রমজান, রমজান নবম মাস, ১২ মাসের ৯ নাম্বার মাস হলো রমজান। তো অষ্টম মাস শাবান। হ্যাঁ, এর পরের মাসটার নামই হলো কোরআন নাজিলের মাস, রহমত মাগফেরাত নাজাতের মাস, লাইলাতুল কদরের মাস, এর নাম রমজান, এর নাম। তাই মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং তার অনুসারী সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, যাদের দ্বারা আমরা দিন শিখতে পেরেছি, তারা সবাই এই মাসে গুরুত্ব দিয়েছেন, কারণ এর পরের মাসটাই হলো রমজান মাস। কারণ মিম্বরের সেই হাদিস, বিখ্যাত হাদিস আপনারা জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে তিনটি ধাপে তিনবার পা দিলেন, বললেন আমিন। সাহাবীরা আশ্চর্যান্বিত হয়ে প্রশ্ন করে, আমরা বুঝলাম না আপনি পা রাখলেন আর আমিন বললেন, আমিন বললেন, আমিন বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিব্রিল এসেছিলেন। কে এসেছিলেন? তোমরা দেখোনি, আমি নবী তাই দেখি, তোমরা সাধারণ, তোমাদের চোখে পর্দা, দেখতে পাও না। তাই জিব্রিল এসেছেন, তিনটি দোয়া করেছেন, আমি তার দোয়ার সাথে আল্লাহ কবুল করো এই কথাটা বলেছি। এর একটি ছিল যে রমজান মাস পেল অথচ নিজেকে জাহান্নামীদের তালিকা থেকে মুক্ত করিয়ে জান্নাতীদের অন্তর্ভুক্ত করতে পারল না, তার জন্যে ধ্বংস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রিলের এই দুয়ার পরে বললেন আল্লাহ তুমি কবু, আমিন কিন্তু আরবি ভাষার শব্দ নয়, আমিন হলো অনারবীয় শব্দ, আরবিতে এর অর্থ হলো আল্লাহুম্মা তাকাব্বাল,
ও আল্লাহ তুমি কবুল করো, আমিন। আরবি ভাষার শব্দ না, অনারবীয় শব্দ, এবং এটা ইহুদিরাও বলে, খ্রিস্টানরাও বলে, ইহুদিরাও বলে, খ্রিস্টানরাও বলে। অতীতের সব আসমানি কিতাব যারা পেয়েছে তারা দুয়ার শেষে কি বলে, অর্থাৎ হে আল্লাহ তুমি কবুল করো। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন রসুল নন, হঠাৎ করে আসা কোনো ব্যক্তি নন নবী এবং রসুলদের, তিনি ধারাবাহিকতায় সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ। তাই তাদের ঐতিহ্যকেও নবীজি সম্মান দিয়েছেন, তাই অনারবীয় শব্দকে নবীজি উচ্চারণ করেছেন। এই জন্যে আমরাও বলি আমিন, আমরাও বলি আমিন, অর্থ হে আল্লাহ তুমি কবুল করো। তো জিবরিল আলাইহিসসালামের দোয়ায় নবীজি বললেন রমজান পেল, অথচ নিজেকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করতে পারল না, তার ধ্বংস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কাছে বলেছেন তুমি কবুল করো, কবুল হয়েছে, কোনো সন্দেহ। সুতরাং আমাদেরকে তো প্রতিযোগিতায় নামতে হবে, আমরা জান্নাতে দ্রুত ঢুকতে চাই, জাহান্নাম থেকে অতি দ্রুত মুক্ত হতে চাই। আল্লাহ তৌফিক দিন, জোরে বলুন আমিন। ওই হাদিসের বাকি অংশ হলো নবীজি বললেন দ্বিতীয় জিবরিল দোয়া করেছেন যে তার মা বাবাকে অথবা দুইজনের একজনকে বৃদ্ধ অবস্থায় পেল, অথচ তাদেরকে খুশি করে আল্লাহর জান্নাতের অধিকারী হতে পারল না, কারণ আল্লাহ বলেছেন রেদার রব ফি রেদাল ওয়ালিদাইন। নবীজি জানিয়েছেন হাদিসে কুদসি, আল্লাহ খুশি হন মা বাবা খুশি হলে, মা বাবা রাগ করলে রাগ করেন কে, আল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন আল্লাহ তাআলা মা আর বাবা এই দুইজনকে মায়ের পায়ের নিচে জান্নাত, আর বাবা হলো জান্নাতের সিংহ দরওয়াজা। তাই মা বাবাকে পেয়েও জান্নাতের অধিকারী যে হতে পারল না তার ধ্বংস। জিবরিল এই দোয়া করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তিন নম্বর জিবরিল দোয়া করেছেন ওই ব্যক্তি হলো সবচেয়ে কৃপণ পৃথিবীতে, যে মিম হা মিম দাল এই চারটি বর্ণে পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টির নাম মুহাম্মদ শুনল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর নাম শুনল, অথচ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, নবীজি বললেন আমিন। তাই আমরা রসুলুল্লাহ সাল্লামের নাম হিসেবে যখনই মুহাম্মদ শুনব বলব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল সাল্লাল্লাহু নিজে সাহাবায়ে কেরাম তাবেইন সবাই গুরুত্ব দিয়েছেন রমজানের আগের মাসকে প্রস্তুতির জন্য, তাই এই মাস সারাটা মাস রমজানের প্রস্তুতির মাস, আমাদেরকেও গুরুত্ব দিতে হবে না হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অগ্রিম একটা সতর্কবাণী করেছেন, নবীজি বলেছেন এই শাবান মাসে অধিকাংশ মানুষ গাফেল হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অধিকাংশ মানুষ, বুখারী মুসলিমের হাদিস, অধিকাংশ মানুষ গাফিল হয়ে যায় শাবান মাসের ব্যাপারে। আমরা যাতে গাফেল না হই, সজাগ থাকি, রাজি আছেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন, আমরা জুড়ে বলি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগের এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কোনো তাতাউ, মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো রোজা যদি অবশিষ্ট থাকত, নফল কোনো রোজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফল কোনো রোজা যদি অবশিষ্ট থাকত, এমন কি ইবনে হাজার আসকালানী অনেকগুলো বিশুদ্ধ হাদিসের দলিল দিয়ে বলেছেন শুধু রোজা না, যে কোনো ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো নফল ইবাদত যদি অবশিষ্ট থাকত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগের মাসে তা পূর্ণ করতেন। কন্যা সুবহানাল্লাহ, এই ক্ষেত্রে আপনাদের জানা উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তেন, কি পড়তেন, তার জন্য বাধ্যতামূলক ছিল, কিন্তু যদি কোনো কারণে রাতে তাহাজ্জুদ পড়তে পারতেন না, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলায় জুহরের আগে পড়ে নিতেন। এই জন্যে যারা নিয়মিত তাহাজ্জুদ পড়েন, যদি কখনো শরীর খারাপ, যদি কখনো অসুস্থতা, যদি কখনো মুসাফির, যদি কখনো অস্বাভাবিকতায় আপনি তাহাজ্জুদ পড়তে পারলেন না,
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর আর জোহরের ইন বিটুইন রাতের তাহাজ্জুদটা পরে নিতেন। কন্না সুবহানাল্লাহ। নবীজি শিখিয়েছেন আমল, আল্লাহ করে দেখিয়েছেন রসুলের জীবন থেকে। শুধু তাই না, বিতিরের সালাত যদি কেউ না পড়তে পারে, বিতির রাতে হয়তো শেষ রাতে তাহাজ্জুদ পড়বে এ আকাঙ্ক্ষা নিয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু অবসাদগ্রস্ত শরীর, অথবা শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, অথবা কোনো কারণে বিতিরও পড়তে পারল না, তাহলে ফজরের পরে সকালে দিনে এই বিতিরটাও পড়তে হবে। তবে নবীজির আমল ছিল, সহি মুসলিমের হাদিস, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের সালাত যদি দিনে কাজা করতেন তাহলে জোর করে পড়তেন, বেজোর পড়তেন না। এটা সহি মুসলিমের হাদিস। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে যদি তিন রাকাত বিতির পড়তেন, দিনে কাজা হলে কয় রাকাত পড়তেন? কয় রাকাত? চার রাকাত। তার মানে রাতের বেজুর নামাজ নবীজি কাজা যদি হতো দিনে পড়লে কিভাবে পড়তেন? জোর করে পড়তেন। কিভাবে করতেন? জোর করে পড়তেন। হ্যাঁ, যদি কেউ এই জোর করে আমল নাও করে, তবুও তার রাতে যতটুকুন পড়তো ততটুকুন অন্তত অবশ্যই কাজা করা উচিত। রাজি আছেন ইনশাআল্লাহ? জীবনে কখনো এমন অ্যাক্সিডেন্ট ঘটলে পেরেশান না হয়ে রাতের নামাজটা দিনে পড়ে নেবেন। হ্যাঁ, রসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার অভ্যাস ছিল, তিনি সোমবার রোজা রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন, চন্দ্র মাসের ১৩, ১৪, ১৫ রোজা রাখতেন। যদি যুদ্ধের কারণে, কোনো অভিযানের কারণে, কোনো কারণে কোনো মাসের কোনো সপ্তাহের রোজাগুলো রাখতে পারলেন না, তাহলে গুনে রাখতেন কয়টা বাদ গেল। এই বাদ যাওয়া নফল রোজাগুলো নবীজি রাখতেন কোন মাসে? বলেন কোন মাসে? শাবান মাসে। শুধু তাই না, আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নারী ছিলেন, তার প্রতি মাসে অসুস্থতা হতো। একটা নির্দিষ্ট বয়সে মায়েদের অসুস্থতা শুরু হয়, নির্দিষ্ট বয়সে শেষ হয়ে যায়। তো অসুস্থতার কারণে আমাদের মা যে কয়টি রোজা রাখতে পারতেন না, এইগুলা গণে গণে রাখতেন কোন মাসে? কোন মাসে? শাবান মাসে। সুতরাং শাবান মাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের তাতাও, অর্থাৎ নফল অথবা ফরজ যদি কোনো রোজা থাকতো, তাহলে গণে গণে শাবান মাসে তারা রাখতেন। তার মানে এক ডিলে দুই পাখি, বুঝতে পেরেছেন? এই কাজাটাও আদায় হতো, আর রমজানের আগের মাসের ট্রেনিংটাও, রমজানের ফরজ রোজা রাখার আগে শাবান মাসে রোজা রেখে অভ্যাস তৈরি হতো। কন্যা আলহামদুলিল্লাহ, আমরা রাখবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে বলেছেন, শাবান মাসের মর্যাদায়। শাবান মাস বছরে একবার আসে, চন্দ্র বছরে একবার। ওই মাসে বাৎসরিক বাস্তবতায় আমাদের আমল নামাগুলো উঠে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। অর্থাৎ আমাদের আমল নামা, আমরা যত আমল করি, আমাদের আমলগুলো আল্লাহ তাআলা সংরক্ষণের ব্যবস্থা করেছেন। কে করেছে? আল্লাহ তাআলা কোরআন আল করিমে সূরাতু বনি ইসরাঈল ১৭ নম্বর সূরা সূরাতুল ইসরাঈল ১৩ এবং ১৪ নম্বর আয়াত আল করিমাতে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا. الله تعالى بلشين وكل إنسان প্রত্যেকটি আদম সন্তান, প্রত্যেকটি, হ্যাঁ, এখানে যদিও আল্লাহ ইনসান বলেছেন, এটা জিনরাও এর অন্তর্ভুক্ত, কারণ প্রথম শ্রেণীর নাগরিকের নাম বললে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অটোমেটিক
নেতার নাম কইলে কর্মী আসে না তো এক নম্বরের কথা কইলে দুই তিন অটোমেটিক আসে আল্লাহ তাআলা বললেন মানব আর দানব যাদের হিসাব হবে যাদের যাদের পরকালে হিসাব হবে হ্যাঁ যদিও হাদিস দ্বারা এটাও প্রমাণিত এই পৃথিবীতে তাবৎ প্রাণীদের হিসাব হবে তাবৎ প্রাণীদের তবে কেবল মানব আর দানব হিসাবের রাস্তা অতিক্রম করলে হয় চিরস্থায়ী সুখ এর জন্য জান্নাত না হয় শাস্তির জন্য আল্লাহর ন্যায় বিচার কায়েমের কারণে জাহান্নাম কিন্তু অন্য প্রাণীরা জান্নাত জাহান্নামে যাবে না ব্যতিক্রম কয়েকটি প্রাণী ব্যতিক্রম নাম ধরে কোরআন এবং হাদিস তাদের পরিচয় করিয়েছে যারা যাবে জান্নাতে যারা জান্নাতে যাবে নাম ধরে আল্লাহ তাআলা এবং তার রাসূল পরিচয় করিয়েছেন হ্যাঁ সাধারণত ইন জেনারেলি যেমন গরু একটা গরু আরেকটা গরুকে অন্যায়ভাবে গুতা মেরেছে নবীজি বলেছেন কিয়ামতের কঠিন দিনে জালেম আর মজলুম দুই প্রাণী উঠবে আর যে যাকে গুতা মেরেছে অবিকল বেদনার আরেকটা গুতা আল্লাহ বলবেন মারো তারপরে মাটি হয়ে যাবে কিন্তু মানব আর দানব হিসাব তো হবেই তারপরে পুরস্কার না হয় তিরস্কার জেনে রাখা উচিত এটা বড় কঠিন আল্লাহ তাআলা হিসাবের জন্য প্রস্তুতি গ্রহণের তৌফিক দিন বলেন আমিন অনেকে মনে করে দুনিয়ায় অনেক কিছু যা ইচ্ছা তা করলাম মনে হয় হিসাব আসবে না আমি একটা স্মৃতির কথা আপনাদের বলি বাংলাদেশে অনেক লোকজন আছে মনে করে আমার দল ক্ষমতায় আমার নেতা ক্ষমতায় আমি যাহা ইচ্ছা তাহা করি কিছুই হবে না আসে না রাগ করবে না এমন আসে না অনেক কুলাঙ্গার আছে কিন্তু ইতিহাস বলে উল্টাটাও ঘটে দিনের ভিতরেই রাত শুরু হয় দিনের ভিতরেই আমি সিম্পল একটা উদাহরণ দেই আমি নাম ধরে বলি বাংলাদেশ ব্যাংকের একজন ডিপটি গভর্নর একটা বিশেষ ধর্মের লোক এস কে সুর চৌধুরী নাম আমি নামটা বললাম কারণ দুঃখে বললাম কষ্টে বললাম এই কুলাঙ্গার সে মানে তাকে কুলাঙ্গার বলতেই হয় সে রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের লোক আমি তার ক্ষমতার দাপট দেখেছি আমি ব্যাংকে জড়িত তো আমি দেখেছি এমনকি কোনে আমি স্মৃতি বলি কোনে ইসলামী ব্যাংকের এক প্রোগ্রাম শরিয়া প্রোডাক্টের বাস্তবতা বলতে গিয়ে তার কথা না হলে হবে না সে কিন্তু অন্য ধর্মের বা ডিপটি গভর্নর এত ক্ষমতা দেখাতো তো এক জায়গায় একজনে বললেন হযরত মাওলানা এস কে সুর তো হাসলাম আর কি করব কিন্তু দেখেন দিনের ভিতরে যে রাত ঘটে দিনের ভিতরেও সূর্য অস্তের আগেও রাত হতে পারে না পারে না এই কুলাঙ্গার এর প্রমাণ এর সাথে আরো কুলাঙ্গাররা আছে আমি কষ্টে বলছি আপনারা এটা এটা আমি কি বলবো এগুলা পত্রপত্রিকায়ও আসছে হাইকোর্ট স্তম্ভিত হয়ে বলেছে কেন এই কুলাঙ্গারকে গ্রেফতার করা হয় না এখনো হচ্ছে না কিন্তু তার আমলনামা দেখেন কি হচ্ছে তো আসলে হিসাব খালি মরার পরে আর ওই কেয়ামতে না দুনিয়াতেও এস কে সিনহারও আমলনামা হয়েছে না হয়েছে না ওই যে প্রধান বিচারপতি কুলাঙ্গার এর আমলনামা খুলছে না সরকার মামলা টামলা করেছে আমি বলবো দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেন এই কুলাঙ্গারকে দেশে ফিরায় আনেন আইনা বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে এই জন্যে তাকে শাস্তি দেন এটা আমাদের দাবি আপনারা রাজি আছেন সবাই আমার সাথে আছেন তো এই যে দুঃখে এই কথাগুলো বলছি মনে করে অনেকেই ও আমি যা ইচ্ছা তাহা করিলাম আচ্ছা কিন্তু না দুনিয়াতেও এর বিচার আছে না নাই দুনিয়াতেও বিচার হয় কিন্তু আফসোস গর্দবরা বুঝে না গর্দব আমি গবেট আর গর্দবরা বুঝে না দুনিয়াতে প্রত্যেকটি ভালোর জন্যে পুরস্কার মন্দের জন্য তিরস্কার দুনিয়াতেও হয় আজ না হয় কাল আর যতই যে কেউকে সাপোর্ট করুক জেনে রাখবেন চূড়ান্ত বাস্তবতায় কেউ কারো না কেউ আমল তোমার উপরে বর্তাবেই তাই বিবেক থাকলে বন্ধু জাগ্রত হও
ওই যে নিজাম ডাকাত যদি নিজামউদ্দিন আউলিয়া হতে পারে, বাংলাদেশেও এমন আমরা দোয়া করি বাংলাদেশের ডাকাতগুলো নিজামউদ্দিন আউলিয়া হোক। বলেন না আমিন, আরো জোরে বলুন আমিন। বন্ধুগণ, বলছিলাম নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন প্রত্যেকের আমলনামা আল্লাহ তাআলা বাৎসরিক বাস্তবতায় উঠান তার কাছে পৃথিবী থেকে কোন মাসে? শাবান মাসে। তবে প্রশ্ন আসবে আমলনামা কেমনে সংরক্ষণ হয়, এর দলিল হলো সূরাতু বানী ইসরাইলের 13-14 নম্বর আয়াত আরও আছে। এই আয়াতে আল্লাহ বললেন প্রত্যেকটি সৃষ্টি, প্রত্যেক মানব আর দানব আলজামনাহু তায়রাহু ফি উনুকি, তার ঘাড়ের মধ্যে আল্লাহ তাআলা আমলনামা ঝুলিয়ে রেখেছেন প্রত্যেকের গ্রীবা দেশে। আজকে ডিএনএ আবিষ্কারের দ্বারা কোরআনের এই অর্থের বাস্তবতা জাতি বুঝেছে, পৃথিবী বুঝেছে যে মানুষের ঘাড়ের মধ্যে ডিএনএ, এর এমন ফিতা, একটা ফিতা পৃথিবী থেকে আকাশ হয়ে আবার পৃথিবীতে ঘুরে আসবে, শেষ হবে। সুবহানাল্লাহ কইবেন না, বিশ্বাস হয় না? হয় না। প্রত্যেকটি মানুষের ডাইরেক্ট ডিজিটাল আমলনামা কোথায় আছে? ঘাড়ে। কে দেখেছেন? আল্লাহ তাআলা। আল্লাহ বলেছেন ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা, আর কিয়ামতের কঠিন দিনে তার ঘাড়ে ঝুলন্ত এই ডিজিটাল আমলনামা ছড়িয়ে দেয়া হবে, পেশ করা হবে, কিতাবটা তার সামনে মেলে ধরা হবে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা, তোমার আমলনামা তুমি পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের দিনে বিচারক হয়ে বিচার করার ব্যাপারে নিজের উপরে তুমি নিজেই যথেষ্ট, কারণ দলিল স্পষ্ট দেখে বিচার যে কেউ করতে পারে না, পারে না। তো ভালো আর মন্দ সব কোনোটা হারিয়ে যায় নাই, সব প্রিন্টেড আল্লাহ কিতাব পেশ করে দেবেন। আল্লাহ বলবেন তুমি আজকে জাস্টিস হয়ে জাজমেন্ট তোমার নিজের ব্যাপারে দেওয়ার জন্যে তুমি যথেষ্ট পড়ো। আল্লাহ তাআলা ঘাড়ে আমলনামা, ডিজিটাল আমলনামা দিয়েছেন। শুধু তাই না, আপনারা জানেন আল্লাহ তাআলা কোরআন আল করিমে আমাদের বুঝার জন্যে আবার বলেছেন সূরাতুল কাফ, সূরাতুল কাফের 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষ কোন শব্দ উচ্চারণ করে না, তার এই সব কিছু সংরক্ষণের জন্য নিয়োজিত কর্মকর্তা আছে না নাই? কে নিয়োজিত করেছেন? যাহা উচ্চারিত হয় সব কিছু, যাহা করি যাহা উচ্চারণ করি সব কিছু লিখেন, এমন দায়িত্বপ্রাপ্ত লোক আছে তো? হ্যাঁ, আল্লাহ তাআলা স্পষ্ট করে কারা লিখেন এটা সূরাতুল ইনফিতারের 11 নম্বর আয়াতে সুন্দর করে বলেছেন কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন সম্মানিত লেখক। এবার আপনি যে ডাইমেনশনে চাইবেন, আপনি যদি কন আমি ডিজিটাল বাঙালি, তাইলে শুনো ডিজিটাল, তুমি তোমার ডিজিটাল কি? আল্লাহর ডিজিটাল, আল্লাহ ঘাড়ের মধ্যে ডিজিটাল আমলনামা দিয়েছেন। চুরি ডাকাতি বা দুষ্টামি, মানুষের টাকা মারা, জুলুম করা, অপরাধ করা, ডাকাতি করা, মিথ্যা কথা বলা, যা করো সব ঘাড়ের মধ্যে ঝুলে আছে। কে বলেছেন? তুমি যদি কও না আমি তো অ্যানালগ, তাহলে শুনো অ্যানালগ হলে যাহা উচ্চারণ করো সব রেকর্ড করার লোক আছে, যদি কও আমি তো লিখতে পড়তে জানি তাইলে লেখকও আছে। সব ডাইমেনশনে আল্লাহ বলে দিলেন আমলনামা কিছুই হারিয়ে যায় না। অনেকগুলো কথা কোরআনে কারিমে আছে, আল্লাহ বলেছেন কিয়ামতের দিনে আমলনামা দেখে মানুষ বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কেমন এই আশ্চর্যজনক আমলনামা, ছোট বড় সব আছে, কিচ্ছুই হারিয়ে। তাই মনে রাখবেন না, খেলার ছলে ঘুষ আর দুর্নীতির পক্ষে থাকলেন, অসভ্যকে সমর্থন করলেন, পাপের বোঝা আপনার ঘাড়েও অটু আসতে থাকবে। তাই আমলনামা আপনার আমার সংরক্ষণের ব্যবস্থা কে করেছেন?
হ্যাঁ, ইয়ামুলনামা আল্লাহ তাআলা প্রতিদিন উঠান, প্রতিদিন। দেখুন সহিহ মুসলিমের হাদিস, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ হাদিস, ইয়ারফাউল্লাহু আমালাল লাইলি ক্বাবলান নাহার, আল্লাহ তাআলা রাতের আমলনামাটা উপরে উঠান দিনের আগে। রাতের আমলনামাটা আল্লাহ উপরে উঠান কিসের আগে? দিনের আগে। ওয়া আমালুন নাহারি ক্বাবলাল লাইল, আর রাতের রাত হওয়ার আগে দিনের আমল। রাতের আমলটা দিনের আগে আর দিনের আমলটা রাত হওয়ার আগে উপরে উঠে। এই হাদিস আমাদেরকে জানিয়ে দেয় প্রতিদিন দুইবার আমলনামাটা উঠে, প্রতিদিন দুইবার প্রত্যেকের আমলনামা কার কাছে উঠে? আল্লাহ তাআলার কাছে উঠে। কখন উঠে? একবার ফজরের সময়ে, আর একবার আসরের সময়ে। একবার ফজরে, আর একবার আসরে। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আবু হুরায়রা বর্ণনা করেছেন, বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলছেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল্লাইলি ওয়া মালাইকাতুম বিন্নাহার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা তোমাদের অনুকরণ করে, অনুসরণ করে, তোমরা কি কি আমল করো সব রেকর্ড করে। হ্যাঁ, রাতের ফেরেশতা আর দিনের ফেরেশতা, তারা সবাই ফায়াস্তামিউনা ফি সালাতি সুবহি ওয়া সালাতিল আসর, ওই রাতের ফেরেশতা যারা রাতের ডিউটি পালন করে, এরা ফজরের সময়ে চলে যায়, আর দিনের ফেরেশতা যারা দিনে ডিউটি করে, ওরা ফজরে আগমন করে। তাই একদল যায় আরেক দল আসে, কোন সময়ে? ফজরের সময়ে। ফজরের সময়ে একদল চলে যায়, আরেক দল আসে, আর আসরের সময়ে ফজরে আসারা চলে যায়, নতুন আরেক দল আসে। এরা ফজর আর জুহরে, ফজর আর আসরে পরস্পর একত্রিত হয় আল্লাহর ফেরেশতারা। ফজরে আসে একদল আর চলে যায় আরেক দল, ওরা একত্রিত হয় ফজরের নামাজে ফেরেশতারা। আর আরেক দল যারা ফজরে এসেছে আসরে চলে যাবে, আসে আরেক দল রাতের ডিউটি করার জন্যে আসরের সময়ে, তাই আসরের সময়ে এসে আবার দুই দল ফেরেশতা একত্রিত হয়। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুসআল আল্লাযীনা বাতু ফীকুম ওয়া হুয়া আলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতারা যারা চলে যায় পৃথিবীতে তোমাদেরকে রেখে, তিনি জানেন, তবুও তাদেরকে প্রশ্ন করেন, কাইফা তারাকতুম ইবাদি ফায়াকুলুন, আমার বান্দাদেরকে কেমন অবস্থায় ছেড়ে এসেছো? তখন ফেরেশতারা উত্তরে বলে, আতাইনাহুম ওয়াহুম ইউসাল্লুন ওয়া তারাকনাহুম ওয়াহুম ইউসাল্লুন, ওয়া আল্লাহ তাআলা আমরা গিয়েছিলাম যখন, তখন দেখলাম নামাজ পড়ে, যখন আসি তখনও দেখলাম নামাজ পড়ে। আমরা এমন আমল করতে রাজি আছেন ইনশাআল্লাহ? ফজর আর আসরের নামাজ যথাযথভাবে কায়েমের তৌফিক আল্লাহ দান করুন, যদি বলুন আমিন। তো প্রত্যেকটি মানুষ অথবা দানবের আমল নামা আল্লাহ তাআলার কাছে উঠে, ফজরে ফজরের ফেরেশতারা রাতের আমলটা নিয়ে যান সূর্য উদয়ের আগে, আর সূর্য উদয় থেকে নিয়ে ফজর থেকে আগত ফেরেশতারা রাত হওয়ার আগে, অর্থাৎ আসরের সময়ে দিনের আমলটা নিয়ে চলে যান কার কাছে। তার মানে আমাদের প্রত্যেকের আমল ফজরে একবার আসরে একবার প্রতিদিন উঠে। দুই নাম্বার, আমাদের আমল উঠে আল্লাহ তাআলার কাছে সপ্তাহে, প্রতি সপ্তাহে দুইবার, সোমবার আর বৃহস্পতিবার। সোমবারেও আমলনামা উঠে, বৃহস্পতিবারেও সাপ্তাহিক বেসেজে উঠে। হ্যাঁ, কোনো কোনো ফুকাহা বলেছেন সপ্তাহে একবার, এটা বৃহস্পতিবার, যদিও সোমবারের পক্ষেও দলিল রয়েছে। হ্যাঁ, সোমবারেও উঠে, বৃহস্পতিবারও আমলনামা উঠে। এটা হলো প্রতিদিন উঠে ফজর আর আসরে, আর সপ্তাহে উঠে সোমবার এবং বৃহস্পতিবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আমল করি অর্থাৎ রোজা রাখি সোমবারে,
আর বৃহস্পতিবারে, এই জন্যে যাতে আমার আমল নামাটা আল্লাহ তাআলার কাছে উঠে উপরে থাকে, আমি রোজাদার। কন্যা সুভান, নবীজি যিনি নিষ্পাপ, যার কোনো পাপ নাই, তিনি তার আমল নামাটা আল্লাহ তাআলার কাছে উঠুক, তিনি চান প্রথমেই থাকুক, তিনি কি রোজাদার। আমাদেরও এই অভ্যাস হওয়া উচিত, আল্লাহ তাআলা তৌফিক দিন, জুড়ে বলুন আমিন। বন্ধুগণ, তারপরে বছরে একবার উঠে শাবান মাস, বছরে একবার উঠে, তার মানে প্রতিদিন উঠে, সপ্তাহে উঠে, আবার বৎসরেও একবার, সারা বছরেরটা আমল নামা মানুষের আল্লাহ তাআলার কাছে উঠে দফতর হিসেবে, এবং এটা শাবান মাসে। কোন মাসে? শাবান মাসে। আর এই জন্যে নবীজি শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। বুখারি মুসলিমের অনেকগুলো বর্ণনা এসেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে যে মাসে সবচাইতে বেশি রোজা রাখতেন, এর নাম, এর নাম শাবান। শাবান মাসে সবচেয়ে বেশি। তবে শাবান মাসের শেষ দশকে, শাবান মাসের শেষ দশকে নবীজি রোজা রাখতেন না, এটাও খেয়াল রাখা উচিত। শাবান মাসের প্রথম দুই দশক রোজা রাখতেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ দশকটা রোজা রাখতেন না, বরং প্রথম দুই দশক রোজা রেখে প্রস্তুতি নিয়ে একটু বিরতি দিতেন, আর রমজানে পুরাটা মাস ইবাদত করতেন, রোজা রাখতেন। আমরাও এমনটা করব বলে না আমিন। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বৎসরে একবার সারা বছরের আমল নামা দফতর হিসেবে উঠে কোন মাসে? শাবান মাসে। আর এই জন্যে শাবান মাসের প্রথম দুই দশক রসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, এবং ওই রোজার মধ্যে তার নফল কোনো ছেড়ে যাওয়া রোজা থাকলে তাও রাখতেন, এমনিও নফল রাখতেন, আমরাও রাখবো, কারণ আমরা চাই আমাদের আমল নামা আল্লাহ তাআলার কাছে বাৎসরিক বেসে যে উঠুক, এমন যে আমরা রোজাদার। আমরা কি রোজাদার? শুনুন, আমাদের আমল নামা চতুর্থ বাস্তবতায় আল্লাহর কাছে উঠে ফাইনালি যখন কেউ মারা যায়, যখন দেহ থেকে প্রাণটা আলাদা হয়ে যায়, তখন তার আমল নামাটা ফাইনালি একেবারে কমপ্লিট হয়ে উঠে কার কাছে? তবে ওই ফাইনাল আমল নামায় সব রাস্তা বন্ধ। নবীজি বলেছেন মূলত তিনটি রাস্তা কানেক্টেড থাকে, তিনটি লাইন অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকে, একটা হলো সাদাকাতুন জারিয়া, ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের উপকারের কাজ, দুই নাম্বার আও আলমিন ইউনতাফাউ বি, উপকারী জ্ঞানের পৃষ্ঠপোষকতা, তিন নাম্বার আও ওয়ালাদুন সালেহ ইয়াদউলা, নেক সন্তান যদি দোয়া করে, মানে চান্দাকুর, মানে চান্দাবাজ, ঘুষকুর, সুদকুর, অসভ্য দোয়া করলে হবে না, নিজে ভালো ভালো হয়ে মা বাবার জন্যে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি, ভালো সন্তান, আল ওয়ালাদুন সালেহ, মা বাবার জন্য যদি দোয়া করে তাইলে দোয়াটা কবুল হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটি সন্তানকে মা বাবার জন্যে দোয়া করার কারণে হলেও মা বাবার জন্যে দোয়া কবুল হবে না, অসভ্য থাকলে, অভদ্র থাকলে, ঘুষকুর থাকলে, সুদকুর থাকলে, চান্দাবাজ থাকলে, জুলুমকার থাকলে, অসভ্য থাকলে আল্লাহ দোয়া কবুল করবে না। এই জন্যে আসুন মা বাবার ওয়াস্তে, মা বাবার জন্যে হলেও ভদ্র হতে শিখি, ঘুষ ছেড়ে দেই, সুদ ছেড়ে দেই, অন্যায় ছেড়ে দেই, জুলুম ছেড়ে দেই, ভালো হই, নাইলে যাদের থেকে পৃথিবীতে এলাম তাদের জন্যই দোয়া হবে না। আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুন, জোরে বলুন আমিন। তাই বন্ধুগণ, আমল নামা চারভাবে আল্লাহ তাআলার কাছে উঠে। এক নাম্বার প্রতিদিন রাতের আমল ফজরে সূর্যোদয়ের আগে, আর দিনের আমল সূর্যাস্ত যাওয়ার আগে আসরে, তারপরে প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার,
বছরে একবার শাবান মাসে, আর চতুর্থ মৃত্যুর সাথে সাথে আমলনামা ফাইনালি উঠে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। তবে ওই আমলনামায় কানেক্টেড থাকে তিনটি বিষয়। আল্লাহ তাআলা আমাদের আমলনামাকে বৃদ্ধি করার জন্যে অন্তত এই তিনটি অটু কানেক্টিভিটি রক্ষা করুন। বলেন না আমিন, আরও জোরে বলুন না আমিন। এক রবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ব্যক্তি মারা যাবে, মরার আগে দুনিয়ায় অনেক ভালো কাজ করে নাই, কারণ নিজেই তো বুঝে কতটা ভালো কয়টা মন্দ করেছে, কিন্তু আল্লাহ কবুল করেছেন তার সন্তান ভালো হয়েছে, অথবা তার সদকায়ে জারিয়া আল্লাহ কবুল করেছেন, অথবা জ্ঞানের পৃষ্ঠপোষকতা আল্লাহ কবুল করেছেন। কিয়ামতে উঠবে, তার আমলনামা তার পিছনে চলবে, দেখবে, তাকায় দেখবে বিশাল পাহাড়ের মতো সওয়াব তার পিছনে চলছে। আশ্চর্যান্বিত হয়ে প্রশ্ন করবে, আল্লাহ আমি তো অনেক আমল, এই এত বেশি ভালো আমল করি নাই, কেমনে হলো? তখন আল্লাহ তাআলা জানিয়ে দেবেন, তোমার পরে তোমার সন্তান ভালো হয়ে দোয়া করেছে, জ্ঞানের পৃষ্ঠপোষকতা, উপকারী জ্ঞানের পৃষ্ঠপোষকতা করেছে, শুধু তাই না, তোমার সদকায়ে জারিয়া আল্লাহ কবুল করেছেন। তাই বন্ধু, মরার পরে নিজের আমলনামা যাতে বড় হয়, কন্টিনিউ হয়, আমরা চেষ্টা করব এই তিনটি জিনিস করার। আল্লাহ তৌফিক দিন, জোরে বলুন না আমিন, আরও জোরে বলুন আমিন। বন্ধুগণ, শাবান মাস, এই শাবান মাসের মর্যাদা আমরা দেব, রাজি আছি ইনশাআল্লাহ। শুধুমাত্র ওই সব বরায়ত নিয়ে ব্যস্ত থাকব না, জেনে রাখবেন, ওই লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের যে রজনী, 14 তারিখ দিবাগত রাতটা, এটা বোনাসের মতো, বোনাস পায় যার চাকরি আছে, বুঝতে পেরেছেন, যার চাকরি আছে সে বোনাস পায়, আর যার চাকরি নাই বোনাস দাবি করবে, বেম্বু দিয়া ঠান্ডা বানাই দেব, করোনা গিয়া দিক তো দুনিয়ায়। যদি ওই যে বাজারে আসে না, মাছ কিনতে যায়, গ্রামে আসে, শহরে মনে হয় এগুলো এখন উঠে যাচ্ছে, ছোট মাছ ভাগা দেয়, ভাগা বলে এটা কিনলে আরও মুফত দেব। এখন যদি কোনো গবেট যায়া কয়, কোনো মূর্খ যায়া কয়, আমি কিনবো না, আমারে ওই মুফতগুলা দে, মাছ দিব, হ্যাঁ কি আরও অনেক কিছু দিব, মাছ ছাড়া আরও অনেক কিছু দিব, যদি এটা বুঝেন তাহলে বোঝা উচিত, যারা ধারাবাহিকভাবে ইবাদত করে, ধারাবাহিকভাবে রব্বুল আলমিনকে ডাকে, আল্লাহ তাআলার বন্দিগি নিয়মিত করে, তারা যদি এই শাবানের, মধ্য শাবানের এই রাতটাতে, 14 তারিখ দিবাগত রাত্র লাইলাতুন নিসফে মিন শাবানে এশার নামাজ জামাতের সাথে পড়ল, ফজর আবার জামাতের সাথে পড়ল, মাঝখানে ঘুমিয়ে পড়ল, তাইলে সব মর্যাদা তার অ্যাকাউন্টে কে দেবেন? এটা বোনাস, এটা কি বোনাস। কিন্তু আফসুস, আমগো দেশে পাবলিক মনে করে না, এক রাতেই ভাগ্য রজনী, আর অনেক মূর্খরা কয় এটা ভাগ্য রজনী, কিন্তু এই মূর্খরা জানে না ভাগ্য রজনী বাংলা আরবি করলে এর অর্থ হয় লাইলাতুল কদর, এর অর্থ হয় লাইলাতুল কদর, ভাগ্য রজনী একটা, এটা রমজানের শেষ দশকের বেজুর যে কোনো একটা রাত্রি, যে রাত্রিটা হাজার মাসের চেয়ে উত্তম, ওইটা হলো লাইলাতুল কদর, ভাগ্য রজনী। আর সব বরাইত আমগো দেশের মূর্খরা ঠেলাইয়া কয়, ওই মূর্খ সাংঘাতিকরাও লেখে পবিত্র ভাগ্য রজনী, সাংঘাতিক মানে সাংবাদিক হওয়ার যোগ্যতা নাই, জানে না কিছু, কয় ভাগ্য রজনী। আরে বেটা গবেট, যতটুকু জানো বিশুদ্ধ লিখো, মূর্খতা করো না। আফসোস, মূর্খত্ব আজ জাতিকে ধ্বংস করে ফেলতেছে। বন্ধুগণ আসুন, তাই আমরা শিখব, যথাযথ আমল করব, আল্লাহ তৌফিক দিন, জোরে বলো না আমিন, আরও জোরে বলো না আমিন। তাই শাবান মাস পুরাটাই মর্যাদার মাস, পুরাটাই নবীজি গুরুত্ব দিয়েছেন, আমরাও দেব, রাজি আছি ইনশাআল্লাহ। আমলনামা উঠে বাৎসরিক বাস্তবতায় এই মাসে, আর এই মাসটা রমজানের প্রস্তুতির মাস, বেশি বেশি কোরআন তেলাওয়াতের মাস, রমজানের প্রস্তুতি নেব,
যাতে করে সত্যি ভাগ্য রজনী আমাদের নসিব হয়, যেটা হাজার মাসের চেয়ে উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধারাবাহিক বাস্তবতায় ভালো কাজ ইবাদত করার তৌফিক দিয়ে ধন্য করুন। আমরা আবারও বলি আমিন। বন্ধুগণ, আমি সবশেষে একটু সামারি করে আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলবো, বাড়িতে যায়া মা বোনদের জিজ্ঞেস করবেন, যদি কারো ফরজ রোজা অবশিষ্ট থেকে থাকে তাহলে অবশ্যই এই মাসে রেখে দেবে। কারণ বাংলাদেশে অনেক মা বোন ঢাকা শহরে আছে, অসুস্থ, বাচ্চা হয়েছে অথবা কোনো কারণে ফরজ রোজা রাখতে পারেনি। হা অবহেলায়, এটা মারাত্মক কবিরা গুনাহ। অবশ্যই কথা বলবেন, খোঁজ নেবেন, আর যে কয়টি রোজা বাকি আছে এই শাবান মাসে রেখে দিতে বলবেন। হ্যাঁ, যদি কেউ শারীরিকভাবে অক্ষম অথচ গত বছরের ফরজ রোজা রাখতে পারেনি, এখনও রাখতে পারবে না, তার শরীরে মানায় না অথবা জীবনের ঝুঁকি অথবা ডাক্তার নিষেধ করেছে, তাইলে অবশ্যই বিগত ফরজ রোজার জন্যে আগামী রমজানের আগে যে কয়টি রোজা রাখতে পারবে না তার জন্যে ফিদিয়া দেবে। কি দেবে ফিদিয়া? হলো একটি রোজার জন্যে আপনার লিভিং স্ট্যান্ডার্ড অনুযায়ী আড়াই বেলার খাবার, অথবা যদি কেউ দেয় এক সা, মানে 2 কেজি 10 গ্রাম, এটা মদিনার হিসাব অনুযায়ী, অথবা কুফার হিসাব অনুযায়ী 3 কেজি 3.25 কেজির মতো খাদ্যদ্রব্য দিলে তাও হবে। কিন্তু দরিদ্র উপকৃত হয় সবচেয়ে ভালো, যে আড়াই বেলার খাবার অথবা আপনার লিভিং স্ট্যান্ডার্ড অনুযায়ী খাবারের টাকা ফিদিয়া দেবেন। কি দেবেন? এটা কাফফারা না, কারণ কাফফারা একটা রোজার জন্যে 60টি রোজা, একটি রোজার জন্যে 60টি রোজা হলো কাফফারা। এটাকে কাফফারা বলে না, এটাকে বলে ফিদিয়া। তাই যারা অক্ষম অথচ ফরজ রোজা রয়ে গিয়েছে, অনেক পুরুষেরও হতে পারে, মুসাফির অথবা অসুস্থতার কারণে ফরজ রোজা রাখতে পারেননি, 11 মাস রমজানের 10 মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে এক রমজান যাওয়ার পরে, এখন আল্লাহর ওয়াস্তে আগামী রমজানের আগে আপনার এই জিম্মায় থাকা ফরজ রোজাগুলো, অথবা অনেকে হয়তো বলেন আমি মান্নত করলাম রোজা রাখবো, মান্নত করে না, মান্নতের রোজা আপনি রমজানের আগে রেখে দেবেন এই মাসে, অথবা আপনার কাজা অথবা মান্নত যেটাই হোক, আপনার ফরজ যে রোজাই হোক, আল্লাহর ওয়াস্তে শাবান মাসে রেখে দেবেন। নবীজির আমল, নবী পরিবারের আমল, সাহাবায়ে কেরামের আমল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই শাবান মাসের মর্যাদা অনুধাবনের তৌফিক দান করুন। আমরা বলি আমিন, আর আমরা যাতে সারাটা মাস ইবাদত করি, আর এই বিশ্বাস নিয়ে ইবাদত করি, যারা ধারাবাহিকভাবে শাবান মাসে ইবাদত করবে শাবান মাসের মর্যাদা পাবে লাইলাতুন নিসফি মিন শাবান, বাংলাদেশের সব রাত এর মর্যাদাও পাবে, আর রমজানের প্রস্তুতিতে আল্লাহ তাআলা জান্নাতি বান্দাদের মাঝে সামিল হওয়ার সৌভাগ্য দেবেন। আমরা এই আশায় বলি আমিন। আরও জোরে বলুন আমিন। হাদা মা ইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আনাব।